আমডালে আজকে আমি রসুন আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি। ঘর থেকে এসে অনেকক্ষণ ক্যামেরা অন করিনি, শাক কাটলাম আর এইখানে পালং শাক বেগুন কেটে বসিয়ে দিয়েছি। আজকে হবে পালং শাক বেগুনের তরকারি। কুকারটা কি গরম, ভুলেই যাই মাঝে মাঝে যেগুলো গরম থাকে। এটাতে আলু সেদ্ধ করলাম, মাছের ঝোল করব। এই যে এখানে আছে মাছ, মাছে এখনো নুন হলুদ মাখিনি, এইমাত্র ধুলাম। আর এখানে আম আছে কয়েক টুকরো, কালকে চাটনি করেছিলাম, কয়েক টুকরো রেখে দিয়েছিলাম, একটু আম ডাল করব। ওই জন্য এখানে মুসুর ডাল ধুয়ে একটু নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, এই কুকারে বসিয়ে দেবো। এগুলো করতে করতেই দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত বিছানা ঝাড়তে পারিনি। ওইদিকে কাপড় কাচতেও বসালাম, এসে নিয়ে কাপড় কাচতে বসালাম, কারণ আমি কাপড় কেচেও যাইনি আজকে। ডালটা সেদ্ধ করতে দিয়ে দিই। গেলো আছে নুন হলুদ মাখা, একটু পরে এসে শাকটা নামাবো, মাছটা বসাবো। একটুখানি চিড়ে ভাজা নিয়েছি সকালবেলায়, আজকে চিন্টু বাবাকে ভাত করে দিয়েছিলাম আর আলু ভাজা, ওই আলু ভাজাটা দিয়ে একটুখানি চিড়ে ভাজা নিয়েছি, খাওয়ার সময় পাইনি। এই তো হয়, এদিকে আলু রাখা আছে ওই জন্য এইদিকে হাতটা দিয়ে নিলাম। মাছে নুন হলুদ মাখাতে গিয়ে দেখো নখটা ভেতরে কাঁটা ঢুকে গেল। কখন কাপড় মেলবো, একটা বাজতে লাগলো, সেটা ছেড়ে নি। হুটোপাটি হুটোপাটি করে কাজ করতে হয় বৃহস্পতিবার, তাই ভাবি কি বৃহস্পতিবারে ব্লগ করব না, কিন্তু শেষমেশ ব্লগ শুরু করে দিই। এটা কাচতে ভুলে গেলাম, এটা কালকে নাক মুছছিলাম, আমার যা অবস্থা হয়েছিল না কালকে সন্ধ্যেবেলায়, অবস্থা খারাপ হয়ে গেছিল একদম। এবার কাপড়গুলো মেলেনি, আরে কত বেলা করে কাপড় মেলছি আমি, কিছু করার না, দেরি হয়ে যায়। এদিকে বিছানাও ঝাড়া হয়ে গেছে, দেখো পরিষ্কার করে নিয়েছি, এক একটা কাজ শেষ করছি, আর যেন মনে হচ্ছে একটা করে যুদ্ধ শেষ করছি। Thank you.
তাড়াহুড়ো হয় না সেদিনকে সব দিকেই ঝামেলা। শাকটা দেখো বসিয়ে গেলাম একটা অন্য কড়াই, আর শাকটা হচ্ছে এখন অন্য কড়াই, কেন জানো তো? শাকটা বসিয়ে দিয়ে গেলাম, গ্যাসটা যে আঁচটা কমাবো কমাইনি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে গেছি বিছানা ঝাড়তে, বিছানা ছেড়ে এসছি, তারপরে কাপড়গুলো নিয়ে একবার মেলতে গেলাম, তখন দেখছি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, দৌড়ে এসছি দেখছি শাকটা লেগে গেছে, নিয়ে আবার শাকটা যেটা বেঁচে ছিল অল্প কলাটা যেটা ধরে গেছে সেটা ফেলে দিলাম, ওপর ওপর নিয়ে এই যে শাকটা এখন অন্য কড়াই হচ্ছে। কড়াইটা ধোবো, ধুয়ে নিয়ে তারপর মাছ ভাজতে বসাবো। অল্পই শাক ছিল, তার মধ্যে এতটা যদি বাদ চলে যায় তাহলে কি হয়, ভালো লাগে? ভালো লাগে না। এইটাই তো হলো একা ঘরের জ্বালা, একা থাকা সুবিধাও যতটা একা থাকা জ্বালাও ততটা। শরীরটা খারাপ কিন্তু রেস্ট নেওয়ার সময় নেই। মাছ ভাজতে ভাজতে বারবার জানলার দিকে চোখ যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি একটা জিনিস, কি সুন্দর লাগছে দেখতে। দু পিস মাছ ভেঙে গেল, এইটা আর ওইটা। চিন্টুর বাবাকে খেতে বললাম, কি খুশি চিন্টু বাবা মাছ ভাঙা গুলো খেতে বললাম, তাই ওকে বললাম জামাটা পরে আসো, কুকারটা বার করে দাও আর মশলাটা ফ্রিজে ঢুকিয়ে দাও, বসে বসে ঠেকুয়া খাচ্ছিল। নিয়ে আমি বললাম মাছ ভাজাটা খাও, নিয়ে বসে দাঁড়াও আগে তোমার সব কাজগুলো করে দিই, তা না হলে তুমি আমার বলবে। তাহলে বলো, এটা আমার স্বামী, ছেলের মতন কথা বলছে যে না মা বুঝবো ওকে, এটা তো মানে কত সম্মানের সাথে রাখে এরা। একটা ফ্যামিলিতে যদি আমি আমার বরে সব কিছু দায়িত্ব পালন করি তাহলে আমার মর্যাদাটা কোথায় না গো? এবার মাছ ভাজা, আজকে আবার ইন্টুজন একটু চিকেন করতে হলো, কয়েক পিস রেখে দিয়েছিলাম সেই চিকেনটা করে দিলাম। কালকে দুধ ভাত খাইছি, তার আগের দিন ওই পাওভাজির ইয়েটা করে দিয়েছিলাম সবজিটা, সেটা দিয়ে রুটি খেয়ে নিয়েছে, এবার আজকে একটুখানি চিকেন করে দিলাম, আজকে ভালো লাগবে, দুদিন পরে খাবো তো ভালো লাগবে। এই যে এখানে চিকেন হচ্ছে, অল্প নিলে মাছ ভাজাটা, হ্যাঁ কই নিলে, নিয়েছ কতটা নিলে, একটা দুটো বললাম নিতে, আর বললাম দুটো ভেঙে গেছে, দুটোই নিয়ে না। রান্না বান্না রান্নাঘর পরিষ্কার, চলো রান্নাগুলো দেখিয়ে দিই তারপর খেতে বসবো। মাছের ঝোল, রিন্টুর জন্য চিকেন, এখানে কালকার একটু শুক্তো ছিল ওটাকে গরম করলাম, আর এখানে একটু পটল ছিল সেটাও গরম করে নিলাম, এখানে আছে আম ডাল। আচ্ছা একটা কথা বলবো তোমাদেরকে, ঠিক আছে আম ডালটা নিয়ে তখনই চিন্তা করলাম কিন্তু ভুলে গেছি, আর এখানে পালং শাক, আমের চাটনি আছে ফ্রিজে। আম ডালে আজকে আমি রসুন আর পাঁচফোড়ন ফোড়নও দিয়েছি, তো টক ডালের সচরাচর ইয়ে দেয় তোমার কাঁচা লঙ্কা
আর সরষে এটাই ফোড়নে দেয়। তো আমার কাছে আজকে সরষে ছিল না, ওই জন্য আমি আজকে রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তো মাঝে মধ্যে আমার মাও দিত, বেশ ভালোই লাগতো খেতে, খারাপ লাগতো না। তো অনেকদিন পর মায়ের পদ্ধতিটা অবলম্বন করলাম, আর যদি মনে হয় যে খেতে ভালো হয়নি তো তোমরা একবার করে খেয়ে দেখো, ভালো লাগে খেতে রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে, ফোড়ন দিলে। ওটাই ভাবলাম বলবো, তখনই ভাবলাম বলবো, কিন্তু কড়াই গরম হচ্ছিল, ওইদিকে মাছ ভাজবো, ওইদিকে ডালটা করব, ওই জন্য আমি বলতে পারলাম না। ওই ওই পাগল ঘুমিয়ে গেছে কি রে, আজকে এত দুঃখ, তুই ঘুমিয়ে গেছিস? ঘুমিয়ে গেছিলি? রিন্টুর জন্য খাবার নিয়ে চলে এলাম, ঘুমিয়ে যাচ্ছিল ছেলেটা, তো বললাম খাইয়ে দিচ্ছে। আরে আমি ছড়িয়ে দিলাম, ভাতটা গরম ছিল ওই জন্য ছড়িয়ে দিয়েছি ভাতটা। जो तेरे सुहागे আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে মাধবী অনেক লেট করে এসেছে, অন্যদিন একটু তাড়াতাড়ি আসে তো, তো এখন তাড়াতাড়ি হয়ে যায়। কাকিমা নেই যেহেতু, আমাদের ঘরেই আসে আগে, কাকিমা এলে আবার কাকিমাদের ঘরে আগে যাবে, তখন আমার আবার লেট হবে। আর ও যেহেতু গ্রামে আরও দুটো না তিনটে বাড়ি কাজ করে, ওর দেরি হয়ে যায় আসতে আসতে, প্রায় 12টার পরে ও আসে এখানে। এসে আগে কাকিমা ঘরে যায়, তারপরে আমার কাছে আসে। গুড ইভিনিং, মেলা যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, মেলা যাচ্ছি, ঝিন্টু বাবাকে বকে ঝোঁকে দোকান বন্ধ করিয়ে নিয়ে চলে এসেছি। শরীরটা ভালো নেই, তাও মেলা যাচ্ছি, শুয়ে থাকলে যেন বেশি শরীর খারাপ লাগে, ওই জন্য বললাম শোবো না, যেন লাগছে না। তো চলো মেলা যাই। এই দেখো দাঁড়িয়ে আছে ঝিন্টু বাবা জ্যাকেট প্যাকেট পরে। বাইকে যাবো, বাইকে, বড় গাড়ি বার করেনি আজকে, কালকেও যাব, কালকেও যাব, কালকে যাব, কালকেও যাব, না কেন যাব না, কালকে সবার সাথে যাব, কালকে সবাই যাবে, আমিও যাব, কালকে ওদের সাথে চলে যাবে, আমি রেস্ট কাল। ইস, কি করবে ঘরে বসে, এই একটাই এত বড় মেলা আছে আমাদের এখানে, দু তিন দিন যদি নাই গেলে, ঘরে বসে বসে ডিম পাড়া থাকলে ডিম পাড়বে আর কি। ছবিটা ভালো আছে, আজকে অনেক প্রিয় বাড়ি আছে না, আমাদের দরজা দিয়েও একটা গেল দেখলাম, ভিডিও করা হয়নি, তবে ওই জল সাইডে দেখাচ্ছিলাম তখন দেখলাম। এই জিলেপিটা বেশ ভালোই লাগে, পুরো জিলেপির মতো না একদম, বন্ধু মহল, এটাই হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় কালী পুজোর মেলা। তন্দুরি চা দিয়ে শুরু, ঘুগনি গরম গরম, এই ঘুগনির জন্য আসা তাই না, বহুদিন পর বক ফুল পাওয়া গেছে। আজকে প্রায় 3 বছর করোনার পর বন্ধ হয়ে গেছে না,
তিন বছর কেউ বানায়নি বকফুলের বড়া একজন বয়স্ক করে বানাতেন না এখানে যাদের যাদের দেখার চলে আসবে 28 তারিখের আগে তারপর আর মেলা থাকবে না মেলা ঘুরতে বেশ ভালো লাগে সবার ভালো তো আমাদের যখন আসার সময় হয় তখন মেলা থাকে এর আগের দিনও ভেবেছিলাম যে ছট পুজোর জন্য ফাঁকা আছে এবারও ফাঁকা টোটো করে বললো আসবো আর মরে নেই রিন্টু চলে এসেছে টিউশন থেকে আমাদের খোঁজ করতে করতে না না ওই দিক দিয়ে পেরোবো চলো না ঠিক দিয়ে দাও ও কত বলছিল 1500 না না 1100 বলছিল আমি 1000 বললাম না আর 50 টাকা লাস্ট 1050 বললাম দিয়ে দাও না দেনে হুম কালেকশনে সব টাকা উঠে কাবাব একটা নোটে ফ্রাই দাও না হ্যাঁ দিয়ে চিকেন দাম স্টিক গরম করে দিস কত গরম যাক তাহলে আজকে মনের ইচ্ছে পূরণ হলো অনেকদিন ধরে ভাবছিলাম মেলায় এসে টুকটাক টুকটাক করে খাবো সব কিছু খাবো তো বেশ আজকে খেয়ে মন ভরে গেল লাস্ট কোল্ড ড্রিঙ্কস আর রিন্টু বেনারসি পান নিয়ে আমরা চললাম চলে গেছে বাইক আনতে চিন্তু বাবা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবা গুড নাইট খাতাম